বানিয়াচং ও আজমিরিগঞ্জ নির্বাচনী এলাকার এমপি আব্দুল মজিদ খানের সম্মানে বাংলাদেশ সমিতি এডিনবারা আয়োজন করে এক সংবর্ধনা সভার। আমাদের প্রতিনিধি মিজানুর রহমান জানিয়েছেন, এডিনবারার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন ডক্টর ওয়ালি তাসিরউদ্দিন এমবিই ও গোলাম আনিস চৌধুরী, বাংলাদেশ সমিতির চেয়ারম্যান ফয়সল চৌধুরী এমবিএ সভাপতিত্বে এবং সমিতির সেক্রেটারি আব্দুর রহিম জাকিরের উপস্থাপনায় সভায় অ্যাডভোকেট আব্দুল মজিদ এমপি বানিয়াচং এলাকায় পর্যটন শিল্প বিকাশে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। দলীয় মতভেদ ভুলে বিদেশে বাংলাদেশ সম্পর্কে পজিটিভ ধারণা সৃষ্টির জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম আব্দুল মজিদ। এডিনবারাও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।